বন্ধুরা, আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এলসিডি ডিজিটাল রাইটিং ট্যাবলেট। অর্থাৎ ছোটবেলাতে আমরা সিলেট বা চক দিয়ে লেখালেখি করতাম স্কুলে গিয়ে, তো সেই কালে আমিও লিখছি, কিন্তু বর্তমানে সেই সিলেট এবং চকেরই একটি ডিজিটাল ভার্সন, সেটা হচ্ছে এলসিডি ডিজিটাল রাইটিং ট্যাবলেট। এটা 10.5 ইঞ্চি, অর্থাৎ 10.5 ইঞ্চি এটার স্ক্রিনের যে সাইজটা, পাশাপাশি এটা রাইটিং ট্যাবলেট। এটা দিয়ে কি কি করতে পারবেন, এখানে লেখা আছে পেইন্টিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, আপনারা দেখে নিন, কনফিগারেশনগুলো দেখে নিন। এটাতে কোনো চার্জ দিতে হয় না, কোনো কিছু করতে হয় না, শুধু ঘড়ির একটি ব্যাটারি দিয়ে এটা চলে। এটাতে রিচার্জেবল কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নাই। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এরকমভাবে এই ডিজিটাল রাইটিং ট্যাবলেটটি, এই যে সিলেট, এটা একটা ছোট বাচ্চারা, কিন্তু এটাতে আপনি যদি তাদেরকে পড়াশোনায় মনোযোগী করতে চান, তাহলে এই ডিজিটাল রাইটিং ট্যাবলেটটি যদি বাচ্চাদেরকে দিয়ে দেন, তাহলে কিন্তু তারা কিন্তু এটা দিয়ে কিন্তু বিনোদন বা এন্টারটেনমেন্ট পাবে, এবং পাশাপাশি এই এন্টারটেনমেন্টের মাধ্যমেই কিন্তু তারা পড়াশোনাটার মনোযোগ বাড়বে। এটাতে তারা লেখালেখি করবে, ছবি আঁকবে, হ্যাঁ, বাসার হোমওয়ার্কগুলো এটাতে করতে পারবে আগ্রহ নিয়ে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এটা এলইডি, আপনি আপনাদেরকে একটু বলে দিই যে পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাটারি লাগানোর জায়গা আছে। এই এইটাতে আপনারা কিন্তু সেই ঘড়ির ব্যাটারিটি লাগালেই কিন্তু এটা চলবে, এটাতে কোনো চার্জ টার্জ কিছু দিতে হয় না। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা কীভাবে কাজ করে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিলিট বাটন আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটি ছবি যদি আঁকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটা পিকচার আমি তুলে দেব। আমি ছবি আঁকতে পারি না, তারপরেও আমি আপনাদেরকে আঁকিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে কিন্তু আপনারা এটাতে লিখতে পারবেন, ছবি আঁকতে পারবেন। আমি যদি লিখি সরেও, এভাবে লেখা যাবে। আমি যদি লিখি সরেয়া, এভাবে লেখা যাবে, ঠিক আছে। তো এটা একটা খুবই চমৎকার একটি পণ্য। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখলাম। তো এভাবে কিন্তু বাচ্চারা কিন্তু এখানে লেখালেখি করতে পারবে। এখন লেখালেখির পরে এটা কিন্তু আপনি মুছতে পারবেন না, এটার মুছার কোনো কিন্তু এখানে অপশান নাই। এই যে দেখুন, এটা কিন্তু মুছা যাবে না, আপনি মুছতে পারবেন না। তাহলে মুছতে গেলে আপনাকে এই যে ডিলিট বাটনটা আছে, এটাতে হালকা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবেন, এটা মুছে গেল বা ডিলিট হয়ে গেল। তো খুবই চমৎকার একটি পণ্য, সিলেটেরই একটি ডিজিটাল ভার্সন, যেটা দিয়ে বাচ্চারা কিন্তু লেখাপড়াতে মনোযোগী হবে। এই কলমটা এখানে থাকে, এই কলমটা এটার, বা কলম ছাড়াও কিন্তু আপনি লিখতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই আমার নাম লিখে, এই যে দেখুন, আমি কিন্তু হাত দিয়েও লিখতে পারতেছি। অর্থাৎ কলমটা যদি হারিয়ে গেল কোনো কারণবশত, তাহলে আপনি হাত দিয়েও কিন্তু এটাতে লিখতে পারবেন। প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা খেয়াল করে দেখুন যে এখানে একটি লক বাটন আছে, আপনি যদি এটাকে অন করে দেন তাহলে এটা কিন্তু আর, আপনি যদি ডিলেটও করেন তাহলে এটা কিন্তু ডিলেট হবে না, কারণ এটা স্ক্রিনটাকে লক হয়ে গেছে। হ্যাঁ, তো স্ক্রিনটাকে যদি আবার আপনি খুলে দেন তাহলে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। এই যে দেখুন, ডিলেট হয়ে গেল। তো প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই প্রোডাক্টটির প্রাইস এবং এই প্রোডাক্টটির কিছু নিয়মকানুন দেওয়া আছে, কেনা ডেলিভারি চার্জ সব কিছু দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশনটা পড়ে অবশ্যই অর্ডার করবেন। কমেন্ট বক্সেও আমি এই প্রোডাক্টটির লিঙ্ক দিয়ে দেবো। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জারে ওয়েমোশনর লিখে যদি সার্চ করেন আমাদেরকে পাবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।